আজকের রাশিফল 5ই সেপ্টেম্বর 2022 সোমবার, 33 শুক্ল 9ই। জন্মরাশি হলো ধনু। সূর্যোদয় সকাল 5টা 23, সূর্যাস্ত বিকাল 5টা 46। মেষ রাশি রাশিফল। আজ কাজকর্ম ভালোই আগাবে, আজ খানিক ব্যাকুলতার মধ্যে আজ দিনটি কাটবে। বিশ্বাসভঙ্গের অপবাদ আসতে পারে, সাংসারিক জটিলতা কাটতে পারে, না চাইতেই পাওনা আদায় হতে পারে, কোনো কারণে কর্মে অবসাদ আসতে পারে। কাটিয়ে উঠতে না পারলে আজ সমস্যা দেখা দেবে, উদার মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মন স্থির করে পারিবারিক দায়িত্ব পালন করুন, চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। যদি আপনি দীর্ঘযাত্রা যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে, ব্যস্ত সময়সূচি সত্ত্বেও ক্লান্তি সামলাতে সক্ষম হবেন। নতুন টাকা পয়সা বানানোর সুযোগ আসতে পারে, পুরনো বন্ধুরা অপ্রত্যাশিতভাবে সাক্ষাৎ করতে পারে। আজ কিছু না বলে বাড়ির বাইরে যেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশি রাশিফল। আমোদ প্রমোদ একটি মজাদার দিন হবে, আজ অনেক টাকা পয়সা ঝুলে থাকবে, সম্ভবত বেশি খরচ করবেন, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, আপনার স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাতে পারবেন। আজ পূজা পাঠের জন্য মনে ভক্তি আসবে, কুচিন্তায় কর্মে বাধার সৃষ্টি হতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করার জন্য ভালো সময়, আপনি কোনো পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। আজ কোনো কারণে বিপদে পড়ে মিথ্যা কথা বলতে হতে পারে, হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে আপনি লাভবান হবেন, উচ্চশিক্ষার সুযোগ পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল। আজ সাংসারিক অশান্তির জন্য গৃহে সমস্যা দেখা দেবে, প্রিয়জনের শারীরিক উন্নতির খবর পেতে পারেন, মিষ্টি ব্যবহারে মানুষের মন জয় করতে পারবেন, ঋণ সংক্রান্ত কাজ আজ হতে পারে, আজ বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে, বিপদের আশঙ্কা রয়েছে, নতুন কাজে যোগাযোগ হবে, বাড়তি উপার্জনে শুভ সময়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে অশান্তি বাঁধতে পারে, আইনি ব্যাপারে সুব্যবস্থা নিতে হবে। ইতিবাচক চিন্তা আপনাকে পুরস্কৃত করবে, আপনার প্রচেষ্টায় আজ সফল হবেন, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো ব্যক্তিকে আজ যদি টাকা ধার দিয়ে থাকেন সেই টাকা ফেরত পেতে পারেন। আপনার কৃতিত্ব আপনাকে গর্বিত করবে, আজ নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন, স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাবেন, জীবনের সরলতম দিন আজ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল। আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন, কাজেই শক্ত হন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ফলের সাথে আজ তৈরি হন, বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন। আজ সঙ্গী আপনাকে জ্বালাতন করতে পারেন, যদি আপনি ভ্রমণ করেন মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে, খুব বেশি প্রত্যাশা আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে, এই পরামর্শ না অনুসরণ না করলে আপনি সমস্যায় পড়বেন, উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন, রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল, কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে, ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়, মা বাবার সাথে বিবাদ বাঁধতে পারে, আজ সকালবেলাতেই চমকে যাওয়ার মতন কিছু খবর পেতে পারেন, আলস্য কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন, ছোট কারোর কাছ থেকে উপকার পাবেন, নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ক্ষতি হবে না। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। সিংহরাশি রাশিফল। বাড়িতে আগুন থেকে সাবধানে থাকুন, ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমে লাভ হবে না, আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে, খুব ভালো কোনো যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করছে, সন্তানের সাথে মেলামেশা বাড়তে পারে, আজ গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না, অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, আজ সংসারে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, কর্মক্ষেত্রে মালিকের সাথে বিবাদ বাঁধতে পারে, দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন, আজ বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময় ফেরতে প্রতিশ্রুতি দেবে, আত্মীয়দের সাথে আজ সাক্ষাৎ হতে পারে, আপনার প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন, স্ত্রীর জন্য সুন্দর একটি দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যারাশি রাশিফল। ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বাচ্চারা আজ ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার ভ্রমণে আজ অর্থ ব্যয় করার মেজাজ থাকবে, বিশেষ কারো চোখে আপনি ধরা পড়বেন যদি আপনি দলের মধ্যে ঘুরে বেড়ান, আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পাবেন, আজ নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন, আজ আপনি আকর্ষণীয় কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারেন, আজ আপনি সহজেই শত্রুকে চিনতে পারবেন, সারাদিন আলস্যে কাটবে, ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে, বাড়ির পরিবেশ অনুকূলে থাকবে, ভাই বোনের সঙ্গে ঝগড়া বিবাদ বাঁধতে পারে,
আজ ধনসম্পত্তি নাশ হতে পারে, সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার যোগ রয়েছে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে, বেশি কথায় অশান্তি বাঁধতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলারাশির রাশিফল। ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে, মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে, প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিকভাবে অসুস্থ হবেন, আজ কোথাও সম্মানিত হতে পারেন, ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে, স্বাস্থ্যের দিক থেকে সময়কালটি ভালো যাবে, বিবাহিত জীবনে আজ প্রচুর অর্থ আসতে পারে, আপনি দৈনিক কাজের সূচি থেকে বিরতি নিন, আজ বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, আজ প্রতিবেশীরা বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের বন্ধনকে নাড়ানো মুশকিল হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে, সুস্বাস্থ্যের কারণে আপনি বন্ধুদের সাথে কিছু পরিকল্পনা করতে পারেন, দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন, বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে, আপনার প্রণয়ের কাছে জীবন্ত দেবদূতের মতন আজ হয়ে উঠবেন, আজ আপনি মারাত্মক কিছু কাজ করতে পারেন, আজ বাড়ির কোনো কাজ করতে পারবেন, আজ সকালের দিকে শারীরিক কষ্ট বাড়তে পারে, যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে, প্রেমের জন্য দিনটি শুভ হবে, পরিবারের কাছে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে, সন্তানের কথায় সংশয় বাঁধতে পারে, আইনি কোনো সমস্যায় পড়তে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। ব্যবসায় একটু চাপ বাড়বে, প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পাবেন, আজ কোনো ভয় আপনার বুদ্ধিকে নষ্ট করতে পারে, আবেগের বশে কোনো কাজ করলে বিপদ হবে, অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে, মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনবে, আজ কোনো সমস্যায় পড়তে পারেন, ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে, সেগুলি চেপে রাখতে হবে, শারীরিক কাজকর্মের সাথে আজ যুক্ত হতে হবে, জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে, প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে, জীবনে জটিলতা বোঝার জন্য যথেষ্ট সময় পাবেন, আজ আপনি জটিল বিষয় বুঝতে পারবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। আজ গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নিতে হবে, কারোর সাথে পরামর্শ না করে বিনিয়োগ করবেন না, আপনি পরিবারের প্রতি সঠিক সময় দেবেন, তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের কতটা কেয়ার করেন, অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না, আজ ফাঁকা সময় বন্ধুদের সাথে কাটাতে পারেন, বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন, স্ত্রীর সাথে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন, আজ পাওনা টাকা আদায় হতে পারে, রাজনীতি বৃদ্ধির জন্য সময়টা অনুকূল, কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হবে, ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়, মা বাবার সঙ্গে বিবাদ বাঁধতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে, চুরি থেকে কোনো আশঙ্কা বাঁধতে পারে, জলপথে ভ্রমণ না করাই ভালো হবে, উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে, মাতৃস্থানীয় কারোর সাথে বিবাদ বাঁধতে পারে, একের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশির রাশিফল। আজ একটু সমস্যার ভিত্তিদান দিয়ে দিনটি কাটবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি হবে, নিম্নতর বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি শুভ হবে, আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে, মা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে, আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে, অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর, প্রেমে সফল হবেন, কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে, আপনি আজ আনন্দে কাটাবেন, আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে, আপনি চারপাশের মানুষদের আজ বিরক্ত করতে পারেন, বাড়ির কোনো কাজ আপনি করতে পারেন, আপনার স্ত্রী আপনার বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীন রাশির রাশিফল। আজ আপনি সুন্দর একটি দিন উপভোগ করতে পারেন, উল্লেখযোগ্য লাভ পাবেন, অধিক শক্তি ও অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফল আনতে পারে, গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত হবে, নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আজ নিতে হবে, বিশেষ কোনো ব্যক্তির সাথে আজ সাক্ষাৎ হতে পারে, খালি সময় বাড়ির কোনো কাজ করতে পারেন, আজ লোকের কাছে ভালোবাসা পাবেন, আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে, রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন, নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে, নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে, আজ অপরের জন্য কোনো কাজ করে আনন্দ পাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।